একাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আশা করি ভালো আছো, এবং সেই সাথে বিষয়ভিত্তিক মূল্যায়ন তোমাদের যে 5 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, আমি আশা করব সেটার উপর জোর প্রস্তুতি গ্রহণ করছো। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, ইতোমধ্যে তোমাদেরকে সিলেবাস দিয়েছি প্রথম অধ্যায়, প্রথম পত্রের প্রথম অধ্যায় বিষয়ভিত্তিক মূল্যায়নের জন্য। সেখান থেকে যে সকল লেসন প্রোভাইড করেছি সেগুলো থাকবে, এবং এ পর্যন্ত আমি আরো কিছু লেসন তোমাদেরকে দিব। তো আশা করি সবটুকু লেসন ভালোভাবে আয়ত্ত করবে। শোনো, নিউক্লিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, অবহেলার কোনো সুযোগ নেই। দেখো কি বলছে প্রকৃত কোষ। প্রকৃত কোষের সংজ্ঞা আর দিব না, ইতিমধ্যে বহুবার বলেছে। প্রকৃত কোষে যে অঙ্গাণু, অঙ্গাণু সংজ্ঞাও দিয়েছি। দ্বিস্তর বিশিষ্ট আবরণে বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন ফাইবার, যেটাকে আমরা ইমেচিউর অবস্থায় নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন ফাইবার বলছি, ম্যাচিউর অবস্থায় ক্রোমোজোম বলে থাকি। ধারণ করো তাই নিউক্লিয়াস। তাছাড়া নবম দশম শ্রেণীতে পড়েছো, এটা নিয়ে তোমাদের ভালো কনসেপ্ট আছে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা ইত্যাদি নামেও অভিহিত করা হয়। রবার্ট ব্রাউন 1831 সালে, এটা কিন্তু এমসিকিউতে আসে, অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন। ল্যাটিন নাক্স অর্থ নাচ থেকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস শব্দের উৎপত্তি। সংখ্যা ও বিস্তৃতি, প্রতি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে, আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ, তোমরা জানো আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য আমি পড়িয়েছি, ওখানে আছেটা বেশ ভালোভাবে দেখে নিবা। কিছু সংখ্যক প্রকৃত কোষ, খেয়াল করো এটা পরীক্ষায় আসে, এমসিকিউ আকারে আসে, যেমন সিপ কোষ, মানুষের লোহিত রক্ত কণিকা প্রভৃতিতে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। আমি আরেকবার বলছি, কিছু সংখ্যক প্রকৃত কোষ যেমন সিপ কোষ, মানুষের লোহিত রক্ত কণিকা প্রভৃতিতে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। অনেক কোষে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে, যেমন ভাউচেরিয়া, বোথ্রিডিয়াম, স্পেরোপ্লিয়া ইত্যাদি শৈবাল ও প্যানিসিলিয়াম নামক ছত্রাক। বহু নিউক্লিয়াস বিশিষ্ট এ ধরনের গঠনকে সিনোসাইট বলে। কি বলছে? অনেক কোষে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে, কিছু উদাহরণ দেওয়া আছে। অনেকগুলো নিউক্লিয়াস থাকলে তখন এই গঠনকে বলা হয় সিনোসাইট। পরীক্ষায় প্রশ্ন হয় সিনোসাইট কে? আসো আকৃতিটা দেখে নেই। নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার হয়, কোনো কোনো ক্ষেত্রে উপবৃত্তাকার, ফিউজি ফর্ম মানে মূলার মতো দেখতে, মূলাকার, পেঁচানো থালার মতো এবং শাকান্বিত হতে পারে। অবস্থান কোথায় অবস্থান করে তারা? নিউক্লিয়াস সাধারণত কোষের মাঝখানে অবস্থান করে। কোষ গহ্বর বড় হলে নিউক্লিয়াসটি কিনারার দিকে অবস্থান করে, বিশেষ করে উদ্ভিদ কোষে এটা হয়। আকার ও আয়তন, আকার ও আয়তনে এটি ছোট বড় হতে পারে। গোলাকার নিউক্লিয়াসের ব্যাস সাধারণত 1 মাইক্রন। নিউক্লিয়াস কোষের 10-15% স্থান দখল করে থাকতে পারে, আর স্পাম বা শুক্রাণু প্রায় 90% হলো নিউক্লিয়াস। কেমিক্যাল কম্পোনেন্টসটা দেখো, রাসায়নিক গঠন, কেমিক্যাল স্ট্রাকচার। রাসায়নিকভাবে এটি মূলত নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। এতে থাকে সাধারণ পানি, লিপিড, এনজাইম, জিএনএ এবং সামান্য আরএনএ, কিছু পরিমাণ কো এনজাইম ও অন্যান্য উপাদান। এগুলো একটু মুখস্থ রাখতে হবে। নিউক্লিয়াসের কাজ, নিউক্লিয়াস কোষে সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, তাই একে কোষের মস্তিষ্ক, কোষের প্রাণ বা প্রাণকেন্দ্র বলা হয়। এই প্রশ্নটা পরীক্ষায় আসে, নিউক্লিয়াসকে কেন কোষের প্রাণ বা মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র বলা হয়? কারণ নিউক্লিয়াস কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। তাই এতে ক্রোমোজোম থাকে, যার দ্বারা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য রক্ষা পায়। এরা আর এন এ ও প্রোটিন সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে। কোষের জিএনএ অনুলিপনের নির্দেশ প্রদান ও নিয়ন্ত্রণ করে। অনুলিপন এখনো পড়ায়নি, সামনে পড়াবো। রেপ্লিকেশন অর্থাৎ একটি ডিএনএ অণু থেকে আরেকটি ডিএনএ উৎপাদন বা সৃষ্টি হওয়া বা তৈরি হওয়া বা জন্ম হওয়া, এটি হলো অনুলিপন বা রেপ্লিকেশন। দেখো নিউক্লিয়াসের এই ফিগারটা তোমাদের টেক্সট বুক থেকে দিয়েছি, অত্যন্ত চমৎকার একটা ফিগার। খেয়াল করবা নিউক্লিয়ার এনভেলপ, এই যে আবরণটা, এই আবরণ হলো নিউক্লিয়ার। আসলে দুটো মিলেই এনভেলপ, দ্বিস্তর কথাটা বলেছে। এরপর দেখো যে লিকুইড, ফোটাফোটা যে লিকুইডগুলো আছে, এই যে এই লিকুইডগুলো আছে, এগুলো নয়, এগুলো ভিন্ন জিনিস। এই যে ফোটাফোটা লিকুইডগুলো আছে সেগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই টোটাল বস্তুটা হচ্ছে নিউক্লিওলাস। এরপর এটা হচ্ছে নিউক্লিয়াস ছিদ্র, নিউক্লিয় পোর, নিউক্লিয়ার রেপ্রাকচার যেটা, এগুলো হচ্ছে ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম।
যেটাকে আমরা ম্যাচিউর অবস্থায় ক্রোমোজোম বলছি, এবং টোটালটা হচ্ছে নিউক্লিয়াস। এইটাই হলো একটা সুগঠিত নিউক্লিয়াস, ওয়েল স্ট্রাকচার্ড নিউক্লিয়াস এবং ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস, যার নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপ থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে এবং ক্রোমাটিন ফাইবার থাকবে। আদিকোষে এই ধরনের কোনো স্ট্রাকচার পাওয়া যায় না, শুধুমাত্র ডিএনএ থাকে এবং সেই ডিএনএ অনুযায়ী ক্রোমোজোমের প্রতিনিধিত্ব করে, আর প্রকৃত কোষে ডিএনএটা ক্রোমোজোমেই থাকে। আশা করি বুঝতে পেরেছ। একটি টিপিক্যাল যে নিউক্লিয়াস তার স্ট্রাকচারটা দেখো, চারটি অংশ নিয়ে গঠিত। কি কি? নিউক্লিয়ার এনভেলপ ইতিমধ্যে আমি দেখিয়েছি, নিউক্লিওপ্লাজিয়াম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন ফাইবার বা তন্তু। কতে আসে নিউক্লিয়ার এনভেলপ? নিউক্লিয়াস দুটি দ্বিস্তরী মেমব্রেন দ্বারা আবৃত স্থান। ওই এনভেলপ, সেখানে দুটি মেমব্রেন আছে, দুটি আবার বাইলেয়ার। প্রতিটি মেমব্রেন দ্বিস্তরী ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। ফসফোলিপিড, এটা মনে রাখবা, এটা কনজুগেটেড লিপিড, ফসফেট এবং লিপিড একসাথে, ফসফোলিপিড। এটা প্লাজমা মেমব্রেন যে গঠন করেছে সেটা দেখবা সেই গঠনের মতোই। প্লাজমা মেমব্রেন এবং অধিকাংশ অঙ্গাণুর আবরণী একটি দ্বিস্তরী মেমব্রেন দ্বারা গঠিত। নিউক্লিয়াসের আবরণকে নিউক্লিয়ার এনভেলপ বলা হয়। নিউক্লিয়ার এনভেলপে সর্বত্র বিশেষ ধরনের অসংখ্য ছিদ্র থাকে যা অন্যান্য আবরণীতে থাকে না। এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপোর, নিউক্লিয়ার অ্যাপারচার। নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস 9 nanometer, ছিদ্রের কাছে দুটি আবরণী একসাথে মিলিত থাকে। প্রতিটি ছিদ্র সংকোচন প্রসারণশীল, এগুলো কন্ট্রাকশন এবং এক্সপানশন ক্যাপাবিলিটি রয়েছে, কারণ এর ভিতর উৎপন্ন বিভিন্ন বস্তু সাইটোপ্লাজমে পৌঁছে দিতে হয়, আসতে হয়, বেরিয়ে আসতে হয়, এই জন্য সেখানে কিছু ছিদ্রপথ আছে। একটি প্রোটিন নেটওয়ার্ক দ্বারা এর সংকোচন প্রসারণ নিয়ন্ত্রিত হয়। এটা খুব বেশি একটা লাগবে না, আমি পড়ে যাচ্ছি, জাস্ট শোনো। এখন এখন যে কথাগুলো বলছি, যে প্রোটিন নেটওয়ার্ক, জাস্ট নিউক্লিয়াসের গঠনটা বলতে গিয়ে নিউক্লিয়ার এনভেলপ কিছু লিখতে পারলে হবে, নিউক্লিয়ার প্লাজম কিছু লিখো, নিউক্লিওলাস থেকে কিছু লিখো, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন ফাইবার থেকে লিখো, বিস্তারিত কিছু লিখতে হয় না। কারণ দুবছর পড়বে, দুবছর পড়ার পরে পরীক্ষা দিবে 3 ঘন্টা, এই 3 ঘন্টার মধ্যে প্রশ্ন লিখতে হবে 5টা, 5টার মধ্যে এমনভাবে সেট আপ দিতে হবে, এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে করে সর্বোচ্চ নম্বরটুকু পাওয়া যায়, সেটাও মাথায় রাখতে হবে। তবে পড়তে হবে বেশি, যত বেশি পড়বে তত গুছিয়ে স্ট্যান্ডার্ড লেখাটুকু তুমি প্রেজেন্ট করতে পারবে, এটাই হতো হলো কথা। নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস 9 nanometer, ছিদ্রের কাছে দুটি আবরণী একসাথে মিলিত থাকে। প্রতিটি ছিদ্র সংকোচন প্রসারণশীল, একটি প্রোটিন নেটওয়ার্ক দ্বারা এর সংকোচন প্রসার নিয়ন্ত্রিত হয়। ছিদ্রটিকে ঘিরে চারপাশে বৃত্তাকারে প্রোটিন গ্রানিউল থাকে, দানা, গ্রানিউল মানে, এবং মাঝখানে একটা অপেক্ষাকৃত বড় আকারের প্রোটিন থাকে, এটাকে বলা হয় ট্রান্সপোর্টার। অ্যাঙ্কর প্রোটিন দ্বারা, পরের স্লাইডে আমরা দেখব, জাস্ট আমি পড়ে যাচ্ছি, খুব একটা প্রয়োজন নেই, বইয়ে আছে, একটু পড়তে হয় তাই পড়ে যাচ্ছি। অ্যাঙ্কর প্রোটিন দ্বারা ট্রান্সপোর্টার নিউক্লিয়ার এনভেলপের সাথে সংযুক্ত থাকে। বৃত্তাকার প্রোটিনগুলো স্পোক দ্বারা পরস্পর সংযুক্ত থাকে। প্রোটিনে সাব ইউনিট ও ফাইবার থাকতে পারে। নিউক্লিয়াসের ভেতরের দিকে একটি ফাইবার খাঁচার মাধ্যমে সবগুলো প্রোটিন একসাথে ঝুলে থাকে। মোট 8টি প্রোটিন গ্রানিউল দ্বারা ছিদ্রটি নিয়ন্ত্রিত। কেন্দ্রীয় প্রোটিনটি বিভিন্ন দ্রব্য, বিশেষ করে বড় অণু যেমন আরএনএ, নিউক্লিয়াসের ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে পরিবহনে প্রধান ভূমিকা পালন করে। কোন কোন স্থানে নিউক্লিয়ার এনভেলপের বাইরের আবরণে অন্য কোনো অঙ্গাণু, বিশেষ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে সংযুক্ত থাকে। নিউক্লিয়ার এনভেলপের ভেতর হতে উৎপন্ন ফোস্কাকে নিউক্লিয়ার ফোস্কা বলে, এইটা একটু খেয়াল করবা। একটি, এখানে দেখো, একটি নিউক্লিয়ার রন্ধ্রের বিস্তারিত গঠন, একটি নিউক্লিয়ার রন্ধ্রের বিস্তারিত গঠন, এই যে এটা, এই যে ফাইবার খাঁচা, এই যে অ্যাঙ্কর প্রোটিন, এই যে দেখো, এরপর কিছু রিং সাব ইউনিট, স্পোক, এই স্পোকের গায়ে কিন্তু এগুলো একটার সাথে একটা, একটার সাথে একটা যুক্ত থাকে। ফাইবার ট্রান্সপোর্টার, এটা এইটা হচ্ছে ট্রান্সপোর্টার, এই যে এটা, এটার ভেতর দিয়ে বিভিন্ন বস্তু যাতায়াত করতে পারে। এটাও প্রোটিন, এরাও প্রোটিন মলিকিউল। পেরি নিউক্লিয়ার স্পেস এবং নিউক্লিয়ার এনভেলপ, ক্লিয়ার? নিউক্লিয়াসের অভ্যন্তরভাগ, আর এটা যদি অভ্যন্তরভাগ হয় এটা বাইরের দিক, তার মানে ওই যে নিউক্লিয়ার রন্ধ্র, এই যে দেখো, এই যেটাই রন্ধ্র, এই পথে এটা ট্রান্সপোর্টার, এর ভেতর দিয়ে কিন্তু বিভিন্ন বস্তু যাতায়াত করতে পারে, এই পথে এসে ভেতরে ঢুকে যায়, আবার ভেতর থেকে এই পথে বাইরে বেরোতে পারে। বেসিক্যালি বাইরেই বের হয়, এখানে বিভিন্ন দ্রব্য উৎপন্ন হয় সেটা বাইরেই বের হয়, তবে বাইরে ভেতরে যাতায়াত করতে পারবে, যেটা আমি লেকচারে বলেছি, স্লাইডে লেখা আছে, বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে। সাইটোসল, সাইটোসল হচ্ছে কি? সাইটোসল হচ্ছে কি? এটা সাইটোপ্লাজমে থাকে, সাইটোপ্লাজমের মাতৃকা, ম্যাট্রিক্সকে সাইটোসল বলে।
এই ছিদ্রটা থাকে নিউক্লিয়াসের গায়ে, নিউক্লিয়াসটা থাকে সাইটোপ্লাজমে। এদিকটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরের দিক, এদিকটা কোষের সাইটোপ্লাজম আছে। আশা করি বুঝতে পেরেছো। এটাকে দেখ, এটাও একই জিনিস, সেম। এই যে নিউক্লিয়ার রন্ধ্রটা, এই রন্ধ্রের গঠনটা এইভাবে বিবর্ধিত চিত্র, বিস্তারিত গঠন দেখানো হচ্ছে। এটাই হলো নিউক্লিয়ার রন্ধ্র, এটার সাথে এটার কানেকশন আছে, বুঝে নিতে হবে। ওকে, নিউক্লিয়ার এনভেলপের কাজ, সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকাকে পৃথক করে রাখা ও সংরক্ষণ করা। ইয়েস, এর মেমব্রেন আছে বলেই আলাদা নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আছে, ক্রোমাটিন জালিকাও আছে। যদি মেমব্রেনটা না থাকতো সাইটোপ্লাজমে অ্যাভেলেবল হয়ে যেত। অভ্যন্তরীণ দ্রব্য ও বহিঃস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা ও পরিবহন করা, এন্ডোপ্লাজম রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করা। এই যে কি বলছে, এন্ডোপ্লাজম রেটিকিউলাম এর সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করা, কে? নিউক্লিয়ার এনভেলপ। তোমরা কোষের ছবি দেখলে দেখবা সেখানে নিউক্লিয়াস যেটা আছে, সেই নিউক্লিয়াসের চারপাশে যে আবরণ বা এনভেলপ, এটার সাথে এন্ডোপ্লাজম রেটিকুলাম যুক্ত থাকে। তাহলে কি হলো, নিউক্লিয়াসের অবস্থানটা সুদৃঢ় হলো। অভ্যন্তর উৎপন্ন উপাদান রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠানো, ওই যে নিউক্লিয় পোর, সেই নিউক্লিয় পোর পথে নিউক্লিয়াসের ভিতরে যে দ্রব্যগুলো উৎপন্ন হয় সেগুলো সাইটোপ্লাজমে পাঠিয়ে দেয়। চলে আসো সেকেন্ড ফেজে, নিউক্লিয় প্লাজম। প্রথমে নিউক্লিয়ার এনভেলপের কথা বলেছে, এখন নিউক্লিয় প্লাজম। নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত স্বচ্ছ ঘন ও দানাদার তরল পদার্থ নিউক্লিয় প্লাজম, এটা নিউক্লিয়াসের ভেতরেই থাকে। একে ক্যারিও লিম্ফ ও বলে। পরীক্ষায় প্রশ্ন হয় ক্যারিও লিম্ফ কি, নিউক্লিয় প্লাজমকেই বলা হয় ক্যারিও লিম্ফ, এটা নিউক্লিয়াসে পাওয়া যায়। এটি নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ প্রোটোপ্লাজমিক রস, প্রোটোপ্লাজমিক বৈশিষ্ট্য সমূহ এতে বিদ্যমান, নিউক্লিওলাস এবং ক্রোমোজোম এতে অবস্থান করে। নিউক্লিয় প্লাজমের কাজ দেখো, ক্রোমাটিন জালিকা ধারণ করা, নিউক্লিওলাস ধারণ করা, নিউক্লিয়াসের বিভিন্ন জৈবনিক কাজে সাহায্য করা, এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করা। তারপর আসে নিউক্লিওলাস। নিউক্লিয়াসে যে ছোট ও অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায় তাই নিউক্লিওলাস। বিজ্ঞানী ফন্টানা 1781 সালে সর্বপ্রথম নিউক্লিয়াসের অভ্যন্তরে এটি দেখতে পান এবং 1840 সালে বাউমেন এর নামকরণ করেন। অবস্থান দেখো, নিউক্লিওলাস সাধারণত নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে লাগানো থাকে। এটা পরীক্ষায় প্রশ্ন হবে, ক্রোমোজোমের যে স্থানটিতে এটি লাগানো থাকে সেই স্থানটিকে বলা হয় সেট বা স্যাটেলাইট। খেয়াল করো, অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে স্যাটেলাইট ক্রোমোজোম কি বা সেট ক্রোমোজোম কি। নিউক্লিওলাস সাধারণত নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, ক্রোমোজোমের যে স্থানটিতে এটি লাগানো থাকে সেই স্থানটিকে বলা হয় সেট বা স্যাটেলাইট, এবং যেই ক্রোমোজোমের সাথে নিউক্লিয়াসটা যুক্ত থাকে সেই ক্রোমোজোমটিকে বলা হয় সেট ক্রোমোজোম বা স্যাটেলাইট ক্রোমোজোম। পরীক্ষায় প্রশ্ন হয় সেট ক্রোমোজোম কি, স্যাটেলাইট ক্রোমোজোম কি। আরেকবার বলছি, নিউক্লিওলাস সাধারণত নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, ক্রোমোজোমের যে স্থানটিতে নিউক্লিয়াস লাগানো থাকে, সরি, নিউক্লিওলাস লাগানো থাকে সেই স্থানটিকে বলা হয় সেট বা স্যাটেলাইট, এবং ওই ক্রোমোজোমটিকে বলা হয় স্যাটেলাইট ক্রোমোজোম। নিউক্লিয়াস নয়, নিউক্লিওলাস, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরেই তো নিউক্লিওলাসটা থাকে, নিউক্লিয়ার রেটিকিউলাম থাকে, সে সকল নিউক্লিয়ার রেটিকুলামের সাথে নয়, একটি নিউক্লিয়ার রেটিকুলামের একটি নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, ওই স্থানটিকে বলা হয় স্যাটেলাইট, আর ওই ক্রোমোজোমটাকে বা নিউক্লিয়ার রেটিকুলামটাকে বা ক্রোমাটিন ফাইবারটাকে বা ক্রোমাটিন জালিকাটাকে বলা হয় সেট ক্রোমোজোম বা স্যাটেলাইট ক্রোমোজোম। আশা করি বুঝেছ। সংখ্যা প্রতি নিউক্লিয়াসে সাধারণত একটি নিউক্লিওলাস থাকে। সাধারণত যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ হয় না সেসব কোষের নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে না, যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ বেশি পরিমাণ হয় সেসব কোষের নিউক্লিয়াসে একাধিক নিউক্লিওলাস থাকতে পারে। উৎপত্তি দেখো, সেট ক্রোমোজোমের মানে স্যাটেলাইট ক্রোমোজোমের স্যাটেলাইটে অবস্থিত জিন নিউক্লিওলাস উৎপাদনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে বলে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। ফিজিক্যাল স্ট্রাকচার, ভৌত গঠন দেখো, এর কোনো ঝিল্লি আবিষ্কৃত হয়নি। নিউক্লিওলাসকে সাধারণত তন্তুময়, দানাদার ও ম্যাট্রিক্স এই তিন অংশে ভাগ করা যায়। রাসায়নিক গঠন, নিউক্লিওলাসের প্রধান রাসায়নিক উপাদান হলো প্রোটিন, আরএনএ এবং যৎসামান্য ডিএনএ। নিউক্লিওলাসের কাজ, বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করা, প্রোটিন সংশ্লেষণ সংরক্ষণ করা, নিউক্লিওটাইডের ভাণ্ডার হিসেবে কাজ করা। নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তুতে আসো, কোষের বিশ্রাম অবস্থায় নিউক্লিয়াসের ভেতরে জালিকার আকারে কিছু তন্তু দেখা যায়।
তন্তু ঘটিত এই জালিকাকে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বলে। নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায় বা পর্যায় মধ্যক অবস্থায় যে অংশ বা বস্তু ফুলজিন রং নেয় সে বস্তুকে বলা হয় ক্রোমাটিন। খেয়াল করো, কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস বিভাজিত হয়, এই বিভাজনরত অবস্থা বা পর্যায় মধ্যক অবস্থা ইন্টারফেজ যেটাকে বলা হয়, যে অংশ বা বস্তু ফুলজিন রং নেয় সেই বস্তুকে বলা হয় ক্রোমাটিন। এই রংটা হলো এক ধরনের বিকারক পদার্থ। এই রংগুলো দিলে সব অংশ নয়, নিউক্লিয়ার রেটিকুলাম অংশ এই রংটা নেয়, তাতে করে ক্রোমাটিনটা পরিষ্কার করে দেখা যায়। প্রকৃতপক্ষে কি বলছে দেখো, ডিএনএ এবং এর সাথে সাথে প্রোটিনের মিলিত তন্তুই হলো ক্রোমাটিন। তার মানে ক্রোমাটিনের মধ্যে ডিএনএ থাকবে, কিছু সহযোগী প্রোটিন থাকবে। কোষ বিভাজন অবস্থায় ক্রোমাটিন তন্তু ক্রমাগত কুণ্ডলিত হয়ে অপেক্ষাকৃত খাঁচো ও মোটা হয়ে পৃথক পৃথকভাবে সুনির্দিষ্ট সংখ্যা ও আকৃতিগত দৃশ্যমান আকৃতিতে দৃশ্যমান হয়, তখন এদেরকে ক্রোমোজোম বলে। দেখো, নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থা বা পর্যায় মধ্যক, এগুলো তোমরা মাইটোসিস কোষ বিভাজন পাবায় পর্যায় মধ্যক বাংলায় বলেছে, দেখে নিবা। এই অবস্থায় এরা ফুলজিন রং ধারণ করতে পারে, এটা হচ্ছে বিকারক। এতে করে ক্রোমোজোমটা ক্লিয়ার হয়, স্পষ্ট হয়, অন্যান্য উপাদান থেকে পৃথক হয়। প্রত্যেক নিউক্লিয়াসে সাধারণত প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কেবল বিভাজনরত কোষেই, বিশেষ রঞ্জন পদ্ধতিতে এদেরকে দেখা যায়। প্রতিটি ক্রোমোজোমে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার, দুটি ক্রোমাটিড এবং কোনো কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। ক্রোমোজোমে জিন অবস্থিত এবং জিনগুলি প্রজাতির চারটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। কেমিক্যাল স্ট্রাকচার দেখো, কেমিক্যাল কম্পোনেন্টস। রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোজোমে ডিএনএ, আরএনএ, হিস্টোন ও নন-হিস্টোন, কুমড়ীয় প্রোটিন এবং ক্ষারীয় প্রোটিন দিয়ে গঠিত। এছাড়া কিছু ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আছে। কতগুলো নিউক্লিওটাইডের সমন্বয়ে ডিএনএ অণু গঠিত হয়। এটা ডিএনএ যখন পড়াবো তখন নিউক্লিওটাইডের ব্যাখ্যাটা দিব। নিউক্লিয়ার রেটিকুলামের কাজ দেখো, বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। মিউটেশন, হঠাৎ সংঘটিত কোনো পরিবর্তন, প্রকরণ, ভেরিয়েশন সৃষ্টি ইত্যাদি কাজে মুখ্য ভূমিকা পালন করে। প্রকরণটা একটু বলি, প্রত্যেক পিতামাতার সন্তান একই রকম নয়, সকল মানুষ একই রকম নয়, কিন্তু সবাই হোমোসেপিয়েন্স, একটু পার্থক্য আছে, এটাই প্রকরণ। একজন মানুষের সাথে আরেকজন মানুষের 99.99% মিল আছে, বাট 0.01% অমিল, এই অমিলটাই প্রকরণ। আর মিউটেশন, মিউটেশনের কারণেই প্রকরণের পথটা উন্মুক্ত হয়, আর প্রকরণ এর ফলে নতুন প্রজাতির সৃষ্টির পথ সুগম হয়। মিউটেশনটা হচ্ছে বংশগতিতে সংঘটিত হঠাৎ কোনো পরিবর্তন, এটা হতে পারে। সাইটোপ্লাজম ও নিউক্লিয়ার প্লাজমের পার্থক্য দেখো, এটা তোমরা একটু পড়ে নিবা, জটিল কঠিন নয়, আমি জাস্ট একবার রিডিং পড়ে যাচ্ছি আর বোঝাবো না, সময় খুব সংক্ষিপ্ত। তুলনীয় বিষয় দেখো, প্রধান অংশ অবস্থান নিউক্লিক অ্যাসিড, প্রোটিন ও রাইবোজোম, শ্বসনিক এনজাইম, রঞ্জক এবং কাজ। সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের প্রধান অংশ অর্থাৎ কোষের ধাত্রবিশেষ, নিউক্লিয়ার প্লাজম নিউক্লিয়াসের প্রধান অংশ ও অর্থাৎ নিউক্লিয়াসের ধাত্রবিশেষ, এখানে ওটা পড়বে না, এই এখানে ওটা বাদ দিয়ে পড়বে, অর্থাৎ নিউক্লিয়াসের ধাত্রবিশেষ। অবস্থান প্লাজমা মেমব্রেন ও নিউক্লিয়ার এনভেলপের মাঝখানে থাকে। নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত অবস্থায় নিউক্লিয়াসের ভেতরে থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে না, থাকে। প্রোটিন ও রাইবোজোম উপস্থিতি বেশ কম, অনেক বেশি। শ্বসনিক এনজাইম থাকে, থাকে না। রঞ্জক থাকে, থাকে না। কাজ, কোষীয় অঙ্গাণু ধারণ এবং কোষীয় বিপাক ক্রিয়া সকল কাঁচামাল সরবরাহ করে। নিউক্লিওলাস ও ক্রোমাটিন ধারণ করে এবং ডিএনএ তৈরি কাঁচামাল সরবরাহ করে। নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের পার্থক্য আছে দেখো, নিউক্লিয়াস এটি অবস্থান করে সাইটোপ্লাজমে, নিউক্লিওলাস নিউক্লিওপ্লাজমে। ঝিল্লি, নিউক্লিয়াস দৃষ্টবিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ, নিউক্লিওলাস কোনো ঝিল্লি দ্বারা আবদ্ধ নয়। ক্রোমাটিন জালিকা বিদ্যমান নিউক্লিয়াসে, নিউক্লিওলাসে নেই। প্রোটিন সংশ্লেষণ, নিউক্লিয়াস প্রোটিন সংশ্লেষণে অংশ নেয় না, নিউক্লিওলাস আরএনএ ও প্রোটিন সংশ্লেষণে অংশ নেয়। বংশগতি, নিউক্লিয়াস অবশ্যই বংশগতি গুণাবলী বহন করে, বাট নিউক্লিওলাসের সাথে বংশগতির সাথে কোনো সম্পর্ক নেই। কাজ দেখো, নিউক্লিয়াস কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে, নিউক্লিওলাস আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এ হচ্ছে মোটামুটি নিউক্লিয়াস কেন্দ্রিক লেসন। বইয়ে আর ছোট্ট একটা বিষয় রয়ে গেছে যেটা শুরুতেও পড়েছিলাম, এটা জাস্ট একবার রিডিং করবা, না পড়লেও চলে, কারণ প্রথম দিকে আমি পড়িয়েছি, বইয়ের শেষের দিকে আবার আছে, রিপিট করে তাই একটু দিলাম। কোষীয় নির্জীব বস্তু সমূহ, কোষীয় বিপাক ক্রিয়া সৃষ্ট বহু নির্জীব বস্তু কোষের সাইটোপ্লাজমে এবং কোষকাবরে জমা হয়। নির্জীব বস্তুগুলো দ্রবীভূত অবস্থায় ক্রিস্টাল হিসেবে, স্পট হিসেবে, দানা হিসেবে, কাঁচের মতো দানা হিসেবে, ফোঁটা বা দানাদার বস্তু হিসেবে অবস্থান করতে পারে। নির্জীব বস্তুগুলোকে প্রধানত তিন শ্রেণীতে ভাগ করা যায়, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, সেক্রেটরি ম্যাটেরিয়ালস, ওটা হচ্ছে রিজার্ভ ম্যাটেরিয়ালস, আরটা হচ্ছে আর্গেস্টিক সাবস্টেন্স অর সেল ইনক্লুশন, সেটা বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থের মধ্যে আসলে কী জমা থাকে? প্রধান প্রধান সঞ্চিত পদার্থগুলো হলো কার্বোহাইড্রেট,
প্রোটিন এবং লিপিড। দ্রবণীয় শর্করার মধ্যে থাকে গ্লুকোজ, চিনি এবং ইনুলিন, এটাও শর্করা। অদ্রবণীয় শর্করার মধ্যে থাকে স্টার্চ, গ্রেন, শ্বেতসার দানা, সেলুলোজ এবং গ্লাইকোজেন। তৈল এবং চর্বি সাধারণত ফোটা ফোটা হিসেবে সাইটোপ্লাজমে বিরাজ করে। আমিষ তথা নাইট্রোজেন গঠিত সঞ্চিত পদার্থগুলো তরল এবং নিরেট উভয় অবস্থায় বিরাজ করে। সঞ্চিত পদার্থের অধিকাংশই সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে। নিঃসৃত পদার্থের মধ্যে দেখো, প্রধান প্রধান নিঃসৃত পদার্থ হলো পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ, এনজাইম মানে উৎসেচক, হরমোন এবং নেকটার। ক্লোরোফিল, অ্যান্থোসায়ান এগুলো রঞ্জক পদার্থ, ক্যারোটিনয়েড ইত্যাদি উল্লেখযোগ্য পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ, রঙিন উপাদান। কোষের বিপাকের ফলে এসব পদার্থ প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত হয়। বিপাক হচ্ছে কি? মেটাবলিক অ্যাকশন ফাংশন। কোষে প্রতিনিয়ত সজীব কোষ কলা অঙ্গ এবং তন্ত্রে প্রতিনিয়ত কিছু রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয়, এর কিছু গঠনমূলক কিছু ধ্বংসাত্মক, দুটাকে মিলিত হওয়া বলা হয় বিপাক। গঠনমূলকটাকে বলা হয় কনস্ট্রাকটিভ বা অ্যানাবলিজম বা উপচিতি, ধ্বংসাত্মকটাকে বলা হয় ক্যাটাবলিজম, ডিস্ট্রাকটিভ বা অপচিতি। বিপাককে ইংরেজিতে বলা হয় মেটাবলিজম, সো মেটাবলিজম ইজ ইকুয়াল টু অ্যানাবলিজম প্লাস ক্যাটাবলিজম। যেমন ফটোসিনথেসিস উদ্ভিদ দেহে ঘটে, এতে করে শর্করা তৈরি হয়, এটা গঠনমূলক। আবার মনে করো রেসপিরেশন শ্বসন, এতে করে কোষমধ্যস্থ খাদ্য অক্সিজেনের প্রেজেন্স জারিত হয়, দহন হয়, ভাঙন হয়, ফলে এটা কোষের জন্য ধ্বংসাত্মক, এটা হলো নেতিবাচক, এটা অপচিতিমূলক, এগুলোই বিপাক। পরিপাকটাও বিপাক, মনে রাখবা বিপাক এবং পরিপাক এক নয়, তবে পরিপাকটাও বিপাক। আর বিপাক বলতে তোমার শ্বসন, সংবহন, রেচন, প্রজনন সব ধরনের ক্রিয়া বিক্রিয়া সমষ্টি। বর্জ্য পদার্থ দেখো, বর্জ্য পদার্থ সমূহ অধিকাংশই প্রোটোপ্লাজমের বিপাকীয় কাজের ফলে উপজাত হিসেবে উৎপন্ন হয়। উপজাত মানে বাই প্রোডাক্ট। ভাত রান্না করতে গেলে ভাতের ফ্যান হবে, তোমার উদ্দেশ্য ভাত রান্না করা, ভাতের ফ্যান নয়। তুমি একটা কাপড় বানাচ্ছ, তুমি একটা কমপ্লিট বানাবে, একটা পোশাক বানাবে, ইউনিফর্ম বানাবে, তুমি কিছু কাপড় দিয়েছো টেইলর মাস্টারকে, সে তোমার মেজারমেন্ট নিয়ে কেটে সেটে কিছু কাপড় ওখান থেকে ফেলে দিতে হবে, তারপর তোমার শরীরের মাপ অনুযায়ী পোশাকটা তৈরি করবে। যেটা ফেলে দিল সেটাই জুট, সেটা হচ্ছে উপজাত। তরকারি কাটতে গেলে, রান্না করতে গেলে ব্লেজার কাটসাট করে পরিষ্কার করে ফেলে দাও, সেটাই হচ্ছে উপজাত। আশা করি বুঝাতে পেরেছি, বাই প্রোডাক্ট, সেটা প্রোডাক্ট নয়, সেটা বাই প্রোডাক্ট। বাজার থেকে 2 কেজি মাছ কিনে এনেছো, কাটসাট করার পরে সেখানে 1.5 কেজি পেয়েছো, আধা কেজি নষ্ট হয়েছে, আঁশ গেছে, পাটনা গেছে, পেটের নাড়িভুড়ি যেটা গাঁট অন্ত্র সেগুলো গেল, এগুলো ফেলে দিতে হলো, এগুলো উপজাত। যাই হোক, উদ্ভিদে বর্জ্য পদার্থ নির্গমনের পৃথক তন্ত্র না থাকায় এরা কোষে জমা হয়। উল্লেখযোগ্য বর্জ্য পদার্থ সমূহ হলো যেটা উদ্ভিদে পাওয়া যায়, রেজিন, ট্যানিন, গাম, লেটেক্স, অ্যালকালয়েড, অর্গানিক অ্যাসিড, উদ্বায়ুতেল, খনিজ ক্রিস্টাল। প্রধান খনিজ ক্রিস্টাল হলো ক্যালসিয়াম অক্সালেট, যেটা কচুতে আছে, কচু খেলে গলা চুলকায় এই ক্যালসিয়াম অক্সালেটের কারণে, কারণ এরা সূচের মতো আকারে অবস্থান করে এবং গলা ফোরে সূচের মতো, তখন একে বলা হয় রেফাইড। রেফাইড কি? ওই যে দেখো খনিজ ক্রিস্টাল, উদ্ভিদ দেহের বর্জ্য পদার্থ, এরা সূচের মতো আকারে অবস্থান করে, তখন একে বলা হয় রেফাইড। আঙ্গুরের থোকার মতো কোনো কোনো ক্ষেত্রে থাকে ক্যালসিয়াম কার্বোনেটের ক্রিস্টালকে বলা হয় সিস্টোলিক। একটা হলো ক্যালসিয়াম অক্সালেট, আরেকটা হলো ক্যালসিয়াম কার্বোনেটের ক্রিস্টাল। আশা করি বুঝতে পেরেছো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, এরপরও বুঝতে অসুবিধা হলে আমাকে ফোন করবে। আজ আর নয়, ছোট্ট একটা হোমওয়ার্ক, নিউক্লিয়াসের গঠনে, নিউক্লিয়াসের গঠন ও কাজ লিখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।